শীতকাল এলেই প্রকৃতি তার হরেক রকমের বৈশিষ্ট্য ফুটিয়ে তোলে। কৃষকের গোলায় নতুন ধান, নানা রকমের পিঠাপুলি, তার সাথে শীতকালের মজাদার শাকসবজি। শীতকালে আরেকটি অন্যতম অনুষঙ্গ হচ্ছে খেজুর গাছ থেকে রস সংগ্রহ এবং সেই রস দিয়ে গুড় তৈরি। শীতে সবসময়ই খেজুরের রসের বাড়তি চাহিদা থাকে। চাহিদা থাকে শীতের মিষ্টি জাতীয় সুস্বাদু খাবার তৈরিতে খেজুরের গুড়েরও। নানা রকমের বাহারি পিঠাপুলির জন্য খেজুরের গুড় বা খেজুরের রসের জুড়ে মেলা ভার। আর এর চাহিদা মেটাতে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। গাছিরা জানান, গ্রামীণ মেঠোপথ বা সবুজে ঘেরা মাঠে সারিবদ্ধভাবে এক পায়ে দাঁড়িয়ে থাকা খেজুর গাছগুলো এখন গাছিদের দখলে। বিকেল হলেই তারা মাটির কলসি নিয়ে গাছের মাথায় ওঠেন রস আহরণে। আর ভোরের কুয়াশা ভেদ করে সূর্য ওঠার আগেই তা নামিয়ে জাল দিয়ে তৈরি করছেন বিভিন্ন রকমের পাটালি ও লালি গুড়। সবই প্রায় চাহিদা বেশি, লালিও চাহিদা। 40টা গাছেন 16 কেজি 15 কেজি এর গুড় আসে। পৌষ মাসের মাঘ মাসে দুই মাসে একটু গুড়ের বাজারটা থাকে, আর তাছাড়া অন্য অন্য টাইম ওরম বাজার থাকে না, বাজারটা নেই। চাহিদা আছে কিনার, কিন্তু বাজারটা ওই হাইব্রিডের কারণে আমরা ওই অরিজিনাল গুড়ের বাজার পাইনি। মোটামুটি শীতকাল ভালো, শীতের এই যে বর্তমান মাঝামাঝি এখন চলছে, এখন গুড়ের খুব আমদানি। এখন বিভিন্ন দেখছেন, বিভিন্ন জেলা থেকে না, নোয়াখালী থেকে আসছে, ফরিদপুর থেকে আসছে, এই আপনি ঢাকা থেকে আসছে, তারপর ফেনী থেকে আসতে পাটি আইসি। রাজশাহী বানেশ্বরের গুড়টা আসলে সুস্বাদু গুড়, এতে আগ্রহ বেশি। এখন যেটা গুড় রাজশাহীর, এটা হলো ভালোটা, যেটা এক নম্বরটা এটা 180 অথবা 90 100 200 এরকম দাম। আবার অনেকে গাছিদের কাছ থেকে টাটকা রস সংগ্রহ করে তা তৃপ্তি সহকারে পান করে থাকেন। অন্যান্য বছরগুলো চেয়ে এবছর খেজুরের গুড়ের প্রতি মানুষের চাহিদা বেশি থাকায় খেজুরের রস ও গুড় বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন গাছিরা। 100 লিটার মতো এখান থেকে জাল করার পরে গুড় আসে মোটামুটি 15 থেকে 20 কেজির মতো। এবার কি বাজার মোটামুটি ভালো ইনশাল্লাহ, গুড় করি, রস হলে লাভ হয়তো, এবার দাম ভালো আছে, এই বছরে লাভ হচ্ছে, তো যতদিন গাছ লাগায় ততদিন ভালোভাবেই চলে। রস ও গুড়ের উপার্জন দিয়ে অনেক গাছিরা তাদের সংসারে যাবতীয় খরচ মিটিয়ে কিছু টাকা সঞ্চয় করতে পারছেন বলে জানিয়েছেন তারা। সকালে রস নামাই, তারপরে রস নামাইলে যা আপনার আখাতে জাল করে গুড় বানাই, গুড় বানাই হাটে আমরা বিক্রি করি, বিক্রি করার পরে আমাকে যা টাকা হয় আমার সংসারের উপার্জন করি, এবং সংসারে যে হবে যাবতীয় খরচ বহন করবার কিছু বাড়তি থাকে। এটা দিয়ে আমাদের এমন হয় যে আমরা সংসার খরচের পাশাপাশি অন্য কোনো সব রকমের কাজে লাগাই, ব্যবহার করি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোজদার হোসেন বলেন, গাছের বয়সে যদি একটু বাড়ে তাহলে কিন্তু সে রস দেওয়ার উপযোগী হয়। আমরা সেই হিসাবে এবছরে আরও কিছু বাড়তি গাছ পেয়েছি, আর গত বছরে আমাদের প্রায় 150 কোটি টাকা অর্থাৎ 150 কোটি টাকার গুড় উৎপাদন করতে আমরা সক্ষম হই। গত বছরে বেশ কিছু রস কাঁচা আকারে মানুষ এটা পান করেছে, তো এবছরে জোরালো প্রচারণা চালানো হয়েছে যে কাঁচা রস না খাওয়ার জন্য। কাঁচা রস খেলে নিপা ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারেন, তাই আমরা মনে করবো যে রসটা মানুষ এটা খেয়ে ফেলতেন জেনে না জেনে, সেটিও কিন্তু এবার গুড় উৎপাদন হবে। আমরা আশা করছি এবছর গত বছরের তুলনায় অন্তত 10 থেকে 20 কোটি টাকা বাড়তি আসবে। শীতকালে খেজুরের রস এবং গুড় যেমন ভোজন পিপাসীদের চাহিদা মিটিয়ে থাকে, ঠিক তেমনইভাবে খেজুরের গাছও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দুর্যোগ মোকাবেলায় প্রাণীকুলকে রক্ষা করে থাকে। আমি রিয়া রহমান, বাংলার জনপদ। আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর মনোরম পরিবেশে চিকিৎসা সেবা নিয়ে আপনাদের পাশে লাইফ সাইন ল্যাব। যে কোনো ডায়াগনস্টিকের তুলনায় আমরাই দিচ্ছি সেবা এবং পরীক্ষায় সাশ্রয়ী মূল্য ছাড়। আমাদের সেবায় পাচ্ছেন 4D আল্ট্রাসোনো, এন্ডোস্কোপি, ডিজিটাল এক্সরে, উন্নত মানের সিটি স্ক্যান, মাইক্রোবায়োলজি, সকল ধরনের রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এছাড়াও দেশবরেণ্য বিশেষজ্ঞ ডাক্তার তো থাকছেই। সঠিক রোগ নির্ণয় ও আন্তরিক সেবা নিয়ে সার্বক্ষণিক আপনার পাশে রয়েছি আমরা। লাইফ সাইন ল্যাব রাজশাহী মেডিকেল কলেজ গেটের বিপরীত পাশে, সিপাইপাড়া, রাজশাহী।